সিবিআই পরিচয় দিয়ে কোটি টাকা প্রতারণা। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, চাকরি করিয়ে দেওয়ার নাম করে প্রতারণা। কোটি কোটি টাকা প্রতারণার পর্দা ফাঁস। সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার দুই অভিযুক্ত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, দুই অভিযুক্তের নাম বরুণ সরকার এবং অনন্ত মণ্ডল। বরুণ সরকারের বাড়ি কাকিনাড়া মাদ্রাল এলাকায় এবং অনন্ত সরকারের বাড়ি আমডাঙ্গা এলাকায়। অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে সিবিআই অফিসারের পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গা থেকে টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ। জানা যায়, দুই অভিযুক্ত ভাটপাড়া কাকিনাড়া সহ বিভিন্ন জায়গায় ছেলেমেয়েদেরকে চাকরি দেওয়ার নাম করে তাদের বাবা মা কিংবা আত্মীয় পরিজনদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে বলে অভিযোগ। প্রতারিতরা বুঝতে পেরে অভিযোগ দায়ের করে থানায়। অভিযোগের ভিত্তিতে এরপর ঘটনার তদন্তে নামে ভাটপাড়া থানার পুলিশ। এদিন দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এই বিষয়ে প্রতারিত এক ব্যক্তি জানান, আমি এলাকার একটি এটিএমে টাকা তুলতে গেলে প্রায় দিনই আমাকে ওরা বলতো, মেয়ে তো বেকার, আমার মেয়ের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবে, তার জন্য কিছু টাকাও দিতে বলে। এইভাবে আমার কাছ থেকে প্রথমে 50,000 এবং তারপর ডকুমেন্ট জমা দেওয়ার নাম করে বিভিন্ন সময় বরুণ সরকার এবং অনন্ত মণ্ডল নামে দুই ব্যক্তি হাজার হাজার টাকা নিয়েছে। শুধু আমাদের সাথে নয়, এরকম বহু লোকদের সাথে প্রতারণা করেছে ওরা। আমি চাই দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। সেই সঙ্গে আমি আবেদন করব, আমি একজন রিটায়ার ব্যক্তি, যত তাড়াতাড়ি সম্ভব আমার টাকাগুলো যেন ফিরিয়ে দেওয়া হয়। অভিযুক্তরা বেহিসেবে জীবনযাপন করত, অত্যাধিক মদ্যপান ও মহিলাদের সাথে উঠা বসা ছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করার পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সেই সাথে এর পেছনে বড় কোনো চক্রের যোগসূত্র আছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতারিতরা। যখনই এটিএমে টাকা তুলতে যেতাম, গৌর নাম করে একটা ছেলে ওইখানেই আড্ডা টাড্ডা দেয়, ওখানেই থাকে, ও আমাকে ভেতরে গলিতে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে বলে যে এরকম মন্দা, মেয়ে তো বেকার আছে, তুমি আরেকজন সিবিআই অফিসার আছে, তাকে দিয়ে চাকরি করিয়ে দেবো, 3 মাস থেকে 6 মাসের মধ্যে হয়ে যাবে চাকরি, তুমি রাজি আছো? আমি না ভাই, এসবগুলো 2 নম্বরি বলে রেলে চাকরি করে দেবে। আমি না, এসব হয় না, এসব ফ্রড, এসব বাজে কথা, হবে না, আমি দেব না। কিন্তু ও যখনই আমি এটিএমে টাকা তুলতে যেতাম তখন আমার পেছনে পড়ে থাকতো, তখনই আমাকে গলিতে ডেকে নিয়ে ফুসলাতো, এ সিবিআই অফিসার হবে, তুমি নিশ্চিন্তে থাকো, আমি গ্যারান্টি দিচ্ছি। তারপরে এই করে করে পেছনে পড়ে পড়ে আমি ফার্স্ট 50,000 টাকা দিই, চেকে দিই প্রথম। তারপরে আস্তে আস্তে মন্দা অমুক দিন বারাসাতে মেডিকেল হবে, অমুক দিন দুর্গাপুরে অরিজিনাল সার্টিফিকেট জমা নেবে, এই জন্য এই টাকা দাও ওই টাকা দাও বলে বলে আমার থেকে বরুণ সরকার এবং অনন্ত মণ্ডল, বরুণ সরকার অনন্ত মণ্ডলকে ফোন করত যে মোহনদার থেকে টাকা নিয়ে আসো, এবং সেই কল রেকর্ড আছে আমার, সব কিছু কল রেকর্ড পেন ড্রাইভে তোলা আছে। টোটাল আমার 20 লাখ টাকা আত্মসাত করেছে, টোটাল 20 লাখ। এরকম প্রচুর লোক, আপনাকে কি বলবো, বোধ হয় 400-500 লোক হবে এরকম টাকা চিট করেছে বরুণ সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ভাটপাড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।